বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তি সফল করার লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রকল্প প্রণয়ন, 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ রূপে উন্নীত করা এবং 2041 সালের মধ্যে দেশকে উচ্চ আয়ের দেশ হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বনে রয়েছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিশেষ অবদান। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশংসাসূচক বক্তব্যে বলেন, আমরা আনসার সদস্যদের কল্যাণের জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছি। এটি আপনাদের নিজস্ব ব্যাংক। এ বাহিনীতে নিয়োজিত সকল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ভূমিহীন, হতদরিদ্র সদস্যগণ তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারবেন।